সালামু আলাইকুম। ফেনী ন্যাশনাল কলেজের 2020-21 শিক্ষাবর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ মেহরবানি, তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা কৃষিশিক্ষার একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটার নাম হচ্ছে সামাজিক বনায়ন। আমি বোর্ডে লিখে দিয়েছি টপিকটার নাম, তোমরা লক্ষ্য করো। আমাদের আজকের যে টপিক, সে টপিকের নাম হচ্ছে সামাজিক বনায়ন। সামাজিক বনায়নের মধ্যে প্রথমে আমাদেরকে জানতে হবে বনায়ন কাকে বলে, তারপর জানতে হবে বনায়নের প্রকারে দুই প্রকার, একটা প্রাকৃতিক বন, একটা কৃত্রিম বন। আর হচ্ছে যে সামাজিক বনায়নের গুরুত্ব, তোমরা বোর্ডের দিকে ভালো করে খেয়াল করো। ভালো করে খেয়াল করলে তোমরা দেখতে পাবে বোর্ডে আমি লিখে দিয়েছি সামাজিক বনায়ন, বনায়নের প্রকারভেদ এবং সামাজিক বনায়নের গুরুত্ব। ঠিক আছে, তো আসো আমরা প্রথমে জানব সামাজিক বনায়ন বলতে আমরা কি বুঝি। সামাজিক বনায়ন হচ্ছে আমরা সমাজে, আমরা নিজেরা বা প্রাকৃতিকভাবে যে বনায়নটা সৃষ্টি হয় সেটা নাম হচ্ছে সামাজিক বনায়ন। সামাজিক বনায়ন মনে করো আমরা আমাদের বিদ্যালয়ের পাশে, আমাদের কলেজের পাশে, রাস্তার পাশে, পুকুরের ধারে, আমাদের জমির ধারে একটা স্পেসিফিক জায়গায় আমরা যে বনায়নটা করে থাকি এবং সেই বনায়নের মাধ্যমে সমাজের মানুষ উপকৃত হয়, প্রকৃতি ভারসাম্য রক্ষা পায়, এই ধরনের বনায়নকে বলা হচ্ছে সামাজিক বনায়ন। বুঝতে পারতেছ? তারপর দেখো বনায়ন, বনায়নের মধ্যে আবার দুই প্রকারের বনায়ন, একটি হল প্রাকৃতিক বন, একটি হল কৃত্রিম বন। এখন আমরা জানব কোনটি প্রাকৃতিক বন এবং কোনটি কৃত্রিম বন। তাহলে প্রথমে যদি বলি যে প্রাকৃতিক বন, প্রাকৃতিক বন কোনটি? প্রাকৃতিক বন হচ্ছে যে সকল গাছ প্রাকৃতিকভাবে সৃষ্ট এবং প্রাকৃতিকভাবে তারা জন্মলগ্ন থেকে লালিত পালিত হয়ে আসছে এবং তার মাধ্যমে একটি বনায়ন সৃষ্টি হয়েছে, সেই বনায়নকে বলা হবে কি? প্রাকৃতিক বন। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে প্রাকৃতিক বনটা মানুষ রোপণ করতে হচ্ছে না, গাছগুলা এটা অটোমেটিক্যালি যে জন্ম গ্রহণ করে অটোমেটিক্যালি সে প্রাকৃতিকভাবে সে লালিত পালিত হচ্ছে, বড় হচ্ছে, এটা হচ্ছে কি বন? প্রাকৃতিক। এরপর হচ্ছে কৃত্রিম বন, আর্টিফিশিয়াল ফরেস্ট। কৃত্রিম বন কাকে বলে? আমরা বিভিন্ন ধরনের সাফারি পার্ক তোমরা দেখো, গুলাহাটা সাফারি পার্ক, তারপরে অনেক জায়গায় আমরা পার্কের মতো বিভিন্ন জায়গায় গাছপালা লাগিয়ে থাকি। ঠিক আছে, এবং আমরা আমাদের কোনো জায়গায় নিজেরা গাছ লাগিয়ে সেই জায়গায় আমরা বনায়ন স্থাপন করি, এই বনায়নটা হচ্ছে কি? কৃত্রিম বনায়ন। অর্থাৎ আমরা নিজেরা সৃষ্টি করছি, মানুষ সৃষ্টি যে বনায়ন হচ্ছে কৃত্রিম বনায়ন। আমি একটা বিশেষ জায়গায় অল্প পরিসরে যে বনায়নটা করব সেটা হচ্ছে কৃত্রিম বনায়ন। আর যে বনায়নটা মনে করো মায়ের পর মায়ের প্রাকৃতিকভাবে ফরেস্ট মতো হয়ে গেছে, এটা হবে কি? প্রাকৃতিক। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছ। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সামাজিক বনায়নের গুরুত্ব। আমাদের জীবনে সামাজিক বনায়নের গুরুত্বটা কি? দেখো তোমরা ক্লাস 8-9 প্যারাগ্রাফে পড়ছো, ম্যাট্রিকে পড়ছো ট্রি প্ল্যান্টেশন, ডিফরেস্টেশন, ডিফরেস্টেশন, সেখানে তোমরা পড়ছো যে ট্রিজ রিলিজ অক্সিজেন এন্ড টেক কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ ট্রিজ রিলিজ অক্সিজেন, গাছ ছাড়ে অক্সিজেন এন্ড টেক কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এবং কার্বন ডাইঅক্সাইড গাছ গ্রহণ করে, এবং এই যে সেই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে, গ্রহণ করে সে সূর্যের আলোকের উপস্থিতিতে পাতার ক্লোরোফিলের সাহায্যে সালোক সংশ্লেষণ পদ্ধতিতে শর্করা জাতীয় খাবার সে তৈরি করে উদ্ভিদ। এখন প্রশ্ন আসতেছে যদি উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ উদ্ভিদ যদি CO2 গ্রহণ না করত তাহলে কি হতো? তাহলে যে জিনিসটা হতো সেই জিনিসটার নাম হচ্ছে, এখন হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। গ্রিন হাউস ইফেক্ট, ঠিক আছে। অর্থাৎ গ্রিন হাউস ইফেক্ট যখন হবে তখন পৃথিবী উত্তপ্ত হবে, গ্লোবাল ওয়ার্মিং হবে। ঠিক আছে, এর ফলে কি হবে? দ্য সি লেভেল ইজ রাইজিং ডে বাই ডে,
সমুদ্র পৃষ্ঠের উচ্চতা দিনকে দিন বেড়ে যাবে, আইস অ্যান্ড মেল্টিং, বরফগুলো গলে যাবে, হিমালয় থেকে যে বরফ বরফ গলে যাবে, কখন? ওয়ান থার্ড অফ দা আর্থ বিলো ওয়াটার, তারা পানির নিচে তলিয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই গ্রিন হাউস যে ইফেক্ট, তার কারণ হচ্ছে পৃথিবীতে উত্তপ্ত হচ্ছে, এখানে অনেকগুলো গ্যাস আছে, মিথেন গ্যাস, সিএফসি গ্যাস, সিএফসি মানে হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বনটা উজ্জ্বস্তরকে ক্ষতি করে ফেলে, সিএফসি গ্যাসটা। তারপর তোমার তোমার বিভিন্ন ধরনের কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, যে গ্যাসগুলো মিথেন গ্যাসগুলো গ্রিনহাউসের ক্ষতিতম কারণ, ঠিক আছে? তাহলে গাছ যদি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ না করে পৃথিবীতে, তখন এই কার্বন ডাইঅক্সাইডগুলো চক্রাকারে ঘুরতে থাকবে, একসঙ্গে কিন্তু সমস্ত প্রাণীগুলো মারা যেত যদি গাছ না থাকতো। এই জন্য আমরা যখন ছোটবেলায় টিভিতে দেখতাম, বলতো একটা টিভির অ্যাডে, যদি একটা গাছ আপনি কাটেন আপনি দশটা গাছ লাগান, কারণ গাছ আমাদের পরম, ঠিক আছে? একটা যদি কোনো খেয়াল করছো যে আল্লাহ তাআলা এই যে আমরা অক্সিজেন গ্রহণ করতেছি, প্রতি গ্রহণের জন্য একটা গাছের প্রতি অক্সিজেনের জন্য আমাদের কাছ থেকে নিত, এই পৃথিবীতে কেউ থাকতো না, ধরে থাকতে পারতো না, সবাইকে দরিদ্র হইতে হইতো, কিন্তু আল্লাহর অশেষ মেহরবান, আল্লাহ এটা করেন নাই, ঠিক আছে? আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন, আমরা এটা আমরা শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে যে আমরা এখন সুস্থ আছি। আপনাদেরকে তোমাদের নাম অন্য কাছে দিয়েছিলাম, মুসা সাল্লাম একবার আল্লাহকে প্রশ্ন করছেন, হে আল্লাহ যদি আমি আল্লাহ হইতাম এবং আপনি মুসা সাল্লাম হইতেন, তখন আপনি আমার কাছে কী চাইতেন? তখন আল্লাহ বলছেন যে মুসা, আমি যদি চাইতাম আমি তোমার কাছে সুস্থতা চাইতাম, সুস্থ চেয়ে বড় নেই আমার পৃথিবীতে আর কিছু নাই, আল্লাহ আমাদের সুস্থ রাখছেন, তখন আমরা আল্লাহকে নিকট সুস্থ জায়গা করব। আচ্ছা, আমাদের যে টপিকটি আসে হচ্ছে যে গাছ এবং বনায়ন নিয়ে, যদি গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ না করতো তাহলে পৃথিবীটা উত্তপ্ত হতো, গ্রিন হাউস ইফেক্ট হতো, গ্লোবাল ওয়ার্মিং হতো, ক্লাইমেট চেঞ্জ হতো, ঠিক আছে? অলরেডি জলবায়ু সম্মেলন যেটা হয়েছে পোল্যান্ডে, সেখানে বলা হয়েছে যে বাংলাদেশ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বিশ্ব বসছে জলবায়ু সম্মেলন। কেন? কারণ বাংলাদেশে গাছ নাই, এখন মানুষ গাছ কেটে ফেলতেছে, সুন্দরবনে গাছ কেটে তারা তৈরি করে ফেলতেছে, মাইলকে মাইল গাছ নাই, ঠিক আছে? এখন যদি আমরা ট্রি প্ল্যান্টেশনটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট না করি, গাছ না লাগাই, ভবিষ্যতে আমরা আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তারা একটা বড় হুমকির সম্মুখীন হবে, কারণ যেভাবে গ্লোবালাইজেশন এবং আরবানাইজেশন, বিশ্বায়ন এবং নগরায়ন যেভাবে হচ্ছে, যেভাবে আমরা সামনের পৃথিবীতে শ্বাস নিতে পারবো না বুক ভরে, ঠিক আছে? তাহলে দেখো গাছ যে অক্সিজেনটা ছাড়তেছে এটা আমরা গ্রহণ করি, কীভাবে গ্রহণ করি? এটা আমাদের নাকের ছিদ্র দিয়ে নাসারন্ধ্রের মাধ্যমে আমাদের শ্বাসতন্ত্রে গিয়ে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, পরে এটা আমার ফিল্টারিং হয়ে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। এই কার্বন ডাইঅক্সাইড যখন আমরা বের করি বিক্রিয়া করে এখানে, ঠিক আছে, যখন অক্সিজেনটা বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, বের যখন হয় কার্বন ডাইঅক্সাইড আমরা পরিবেশে ছেড়ে দিই, সেটিকে গ্রহণ করে গাছ গ্রহণ করে, করে সে সূর্যের আলোকের উপস্থিতিতে পাতার ক্লোরোফিলের সাহায্যে শালক সংশ্লেষণ পদ্ধতিতে সে তার জন্য খাদ্য তৈরি করে, গাছ আবার তার মূলদ্রব্যের সাহায্য মাটি থেকে খনিজভাবে সে শোষণ করতে পারে, ঠিক আছে? তাহলে গাছ যদি অক্সিজেন না থাকতো আমরা শ্বাস নিতে পারতাম না। এখন দেখো অক্সিজেন সিলিন্ডার যদি আমরা হাসপাতালে কেউ যায়, অক্সিজেন সিলিন্ডার অনেক টাকা দাম, হ্যাঁ শ্বাস নিতে অনেক টাকা লাগে, কিন্তু গাছকে আমাদের থেকে কোনো ব্যাট কাটতেছে, কিন্তু গাছ বলতো না ব্যাট কাট ব্যাট কাট বলো, গাছ যদি জীবন থাকতে যদি চলাফেরা করতে পারতো তাহলে আমরা প্রেসার দিতে থাকতে পারতাম না। তাহলে দেখো আমরা বলতে পারি যে সামাজিক গণনের গুরুত্ব এক কথায় বলে প্রকাশ করা যাবে না। যদি সামাজিক গণনের কথা বলতে যাই অনেক প্রকারের কথা বলতে হয়, এই যে আমরা আজকে তোমরা যে জায়গায় বসে আছো, যেখানে খাটের উপর চেয়ারের উপর টেবিলে বসে আছো, এটাও কিন্তু সামাজিক গণনের অংশ, গাছ থেকে তোমরা এটা পেয়েছো, বৃক্ষের বৃক্ষের প্রয়োজনীয়তা। এই যে আমি এই যে বোর্ডের মধ্যে আমি আমার মার্কার রেখেছি, সেই বোর্ডটাও কিন্তু কাঠের তৈরি, আমি এই যে ব্যাঞ্চগুলো তুমি ক্লাস করো এগুলোও কিন্তু কাঠের তৈরি, আসবাবপত্র সব কাঠের তৈরি, তুমি এমন একটা জিনিস দেখো যেখানে কাঠ নেই, ঠিক আছে? সর্ব জায়গায় কাঠের প্রয়োজনীয়তা, এবং বাড়িঘর তৈরি করে কাঠের প্রয়োজনীয়তা, তুমি যে কাগজে লিখো এটাও কিন্তু বাঁশ থেকে তৈরি, অর্থাৎ কাঠ মানে বৃক্ষ থেকে এগুলো আসছে, অর্থাৎ আমাদের জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা, সামাজিক গণনের গুরুত্ব আমরা চাইলেও এক কথা বলে প্রকাশ করতে পারবো না,
ঠিক আছে, তাহলে যদি পরীক্ষাতে আসে যে সামাজিক মানুষ এবং বৃক্ষ কিভাবে একে অপর উপর নির্ভরশীল তা ব্যাখ্যা করো। আমি আশা করি আজকের লেকচার থেকে তোমরা এটা ক্লিয়ারলি লিখতে পারবা। ঠিক আছে, শুনো, বুদ্ধিমান হচ্ছে সে যে একটা জিনিস করে বাস্তবের থেকে এটাকে বিভিন্নভাবে সে উপস্থাপন করতে পারে, সে হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিমান। আর সবচেয়ে বড় বিভাগে যে সারাদিন মুখস্থ করে, সারাদিন মুখস্থ করে কিন্তু পরীক্ষার হলে গিয়ে সে কিছু লিখে আসতে পারে না, তার মতো বোকা দুনিয়াতে আর নাই। আমি চাইবো না তোমরা বোকা হও, তোমরা বুদ্ধিমান হও, তোমরা বই পড়ো। ঠিক আছে, তোমাদের অলরেডি ক্লাস হচ্ছে না, কিন্তু আমরা অনলাইনে যতটুকু পারতেছি চেষ্টা করতেছি তোমাদেরকে ক্লাসের মধ্যে রাখার জন্য, বাকিটা তোমাদের তাই করতে হবে। পড়ার কোনো কি নাই, বিকল্প নাই। তো তুমি চিন্তা করো, আমি পড়াশোনা করবো না, পরীক্ষাতে পাশ করে তো তাহলে একটা বোকার সঙ্গে পাশ করা ছাড়া আর কিছুই নাই। তোমরা ওটা দিয়ে খেয়াল করো, আমি আশা করি তোমরা বোর্ডটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমি আর কথা পরিচিত করবো না, যতটুকু বলেছি ততটুকু তোমরা বলতে দেখবা। আমি আশা করি ভালো করে বাসা গ্রহণ করবা এবং ভালো একটা রেজাল্ট করে নিজের জন্য, বড়দের জন্য, পরিবারের জন্য একটা সুনাম করে রাখবা। এই বলে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা। আল্লাহর কাছে আমি দোয়া করি তোমরা সবাই তোমাদের পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকো, ভালো থাকো, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।